থাকছে, কিন্তু চারটে ভাত দেয় দুই বেলা তিন বেলা, তাছাড়া জামা কাপড় দেয় সাবান কোপড় করছে এটি চালায় না। আবার আমি যেই রুমে ভাড়া থাকি সেই রুম ভাড়াটাও দেয় না। যে আমাকে বিয়ে শাদি করবে সে তেল সাবান জামা কাপড় আমার পাশে থাকলেই হবে, এগুলি চালাই রাখলেই হবে, খরচা চালিয়ে রাখলে না। আর যারা খারাপ কথা বলে, যারা খারাপ উদ্দেশ্য নিয়ে মনে ফোন দিবে তাদের কাছে জোরহাত, তারা যাতে ফোন না করে। আর যাদের ভালো মন, যারা বিয়ে শাদি করার ইচ্ছা আছে, পাশে থাকার ইচ্ছা আছে, তারাই যেন ফোন করে। বিবাহিত হোক আর অবিবাহিত হোক, যদি আমার দায়িত্বটা নেয় এটাই হবে। ভাবি অনেক কষ্ট জায়গা দেয়, অনেক কি করে থাকে জানা ভাবির কাছে। দর্শক, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? লিমা আক্তার। লিমা আক্তার, খুব সুন্দর নাম। তো লিমা আপু থাকেন কোথায়? নবীনগর। লিমা আপু আমাদের ইউটিউবে কেন আসলেন? এখন বড় ভাইয়ের কাছে থাকি, ভাই বউ আছে, বড় ভাইয়ের কাছেই থাকি। ভাই সিএনজি চালা, ওটা দিয়ে মনে করো টুকটাক করে সংসার চলে, চারটে ভাত খাই, তাছাড়া নিজেরও তো একটা পকেট খরচ লাগে, জামা কাপড় তেল সাবান লাগে, এসব দেয় না। দিলে চারটে ভাত দেয় ভাই, আপন ভাবি তো আর আপন না। এখন মনে করেন তেল লুন সাবান যে পুরুষ আপনাকে দিবে তাকে আপনি বিয়ে করবেন? আমার যে আমার পাশে দাঁড়াবে, আমার খরচা চালাবে, টুকটাক করে আমারে আমার পাশে দাঁড়াবে, আমি তার বিয়ে শাদি করবো তার কাছে। ও তো বলবে না যে আমার স্বর্ণগোনা লাগবে, খাই নতুন নতুন জামা কাপড় লাগবে, কি করবো? যদি ভালো একটা মনের মানুষ পাই তাহলে স্বর্ণগোনা গয়নার কাছে তাই চাই নিতে হবে। সে নিজেই বলতে পারবে যে আমার বউ কি একটা মেয়ের আমি বিয়ে করছি, তার স্বর্ণগোনা লাগবে কিনা। আচ্ছা, তো ভাই কি আপনার বিয়ে শাদির কথা বলে? ভাই বলে যে হইলো যে কোনো ছেলে পাইলে বিয়ে শাদি দিয়ে দিব। আর কত মনে করো যে ভাই খাওয়ায়, ভাই কাছে কত থাকবো, ভাবি তো আপন না, ভাবি অনেক বকাশা পাবো। আপনি কোনো কাজ বাজ করেন? হুম, কাজ করি। কি কাজ করেন? এই যে হাতের কাজ করি, লেহেঙ্গা, তারপর শাড়িতে জুড়ি বসায়, এগুলো কাজ করি। আচ্ছা, কত টাকা পান? এই যে মনে করেন 200-250। এই টাকাটা কি করেন? এই যেমন নিজে কপট করে চালাই, আর ভাই দেখে। আচ্ছা আচ্ছা, তখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? দর্শক, আপনারা লিমা বাবার কথা শুনলেন, তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে 01975413976। আমি নাম্বারটা আবার বলছি 01975413976। তো দর্শক, এই ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।